বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এমএনজে কুকিং স্টুডিওর নতুন আরেকটি পর্বে। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে কি করে তৈরি করা যায় অল্প সময়ে হাতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেন বিরিয়ানি। আপনারা চাইলে কিন্তু এই মজাদার খাবারটি সবাই মিলে ফ্যামিলি একসাথে হয়ে ইফতারিতে এনজয় করতে পারেন, আর নসেদ হঠাৎ করে কোনো অতিথি আসলে তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এই ধরনের খাবার সার্ভ করতে পারেন। তো দর্শক, ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। আর কিছু বলার থাকলে কমেন্টস বক্সে লিখতে পারেন। প্রথমে দেখিয়ে দিচ্ছি এটার যে স্পাইসিগুলো লাগবে। আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পাপরিকা পাউডার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর নিয়েছি হাফ চা চামচ চাট মশালা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ে, হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। আমি এখানে বলতে যদি কিছু মিস করে থাকি, অবশ্যই সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে, অবশ্যই সেটা দেখে নেবেন। আর নিয়েছি হচ্ছে বাটা মশলা, আদা, রসুন। আর এখন যেটা দেখাচ্ছি সেটা ছিল টক দই, না থাকলে আপনারা হুট করে যেটা টক দইয়ের মতো তৈরি করতে পারবেন, হালকা কুসুম গরম দুধের মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঝটপট টক দইয়ের মতো কিছু একটা। যাই হোক, আর স্পাইসিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী বাসায় যা ছিল তাই দিয়ে তৈরি করেছি। অনেক সময় দেখা যায় অনেক কিছু তৈরি করার পর অনেক স্পাইস বাসায় থেকে যায় মশলা, সেটা দিয়েও কিন্তু আপনারা আজকের এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। এখানে ধরা বাঁধা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, ফুড কালার হিসাবে আমি একটু জর্দার রং ইউজ করেছি। তো বাটা মশলার পরিমাণটা ছিল 1.5 টেবিল চামচ করে, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ ছিল আদা বাটা। আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর আমি মুরগির মাংস নিয়েছি লেগ পিস, আপনারা চাইলে কিন্তু মুরগির যে কোনো অংশ নিতে পারেন। আর এখানে পরিমাণটা ছিল এই 4 পিসের জন্য, আপনারা যদি মুরগির মাংসটা বাড়িয়ে নেন অবশ্যই মশলাটা বাড়িয়ে নেবেন। আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই। এভাবে ভালো করে মেখে ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিট আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেব। দেন যেটাতে আমি রান্না করব, যে কড়াইটাতে, সেখানে আগে তেলের মধ্যে আমি আলু আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিয়েছি, সেই তেলটা ইউজ করছি। আর এখানে আমি রান্নার জন্য 1/2 কাপের মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কয়েকটা তেজপাতা, আর ছিল বড় সাইজের 1 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লং দিয়ে এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। তবে অ্যাক্সিডেন্টলি আমার এই পেঁয়াজটা কিন্তু অনেকটাই পুড়ে গেছে, আপনারা একটু সাবধানতার সহিত ভেজে নেবেন। এখন সেই ম্যারিনেট করে মুরগিটা দিয়ে আমি একটু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, তাতে করে যে মশলাটা আছে সেটা খুব সুন্দর একটা গ্রান এখানে অ্যাড হবে, প্লাস মুরগিটাও কিন্তু তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে মশলা ছিল সেটা, তবে আপনাদের যাদের এরকম প্রবলেম হয় যে পেঁয়াজটা পুড়ে যায় বা মশলাটা পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সস বা একটু টমেটো কেটে দিয়ে দিতে পারেন, তাতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে, প্লাস কোনো এক্সট্রা যে বাজে স্মেল সেটা আসবে না। আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে রান্না করব কিছুটা সময়। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়ামে থাকবে, কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দেব। এর মাঝে কিন্তু মশলায় মুরগির মাংসগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা টোটালি অপশনাল, বাট আমরা যদি চিকেন বিরিয়ানিতে আলুটা ইউজ করি বা
খিচুড়ি তেহরি যেটাই রান্না করি না কেন, আলুটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খেতে সবাই খুবই পছন্দ করে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ আর কয়েক ফোঁটা বলতে 1 টেবিল চামচের মতো একটু লেবুর রস। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি চিনি, চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে, আপনার পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এভাবে নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এখানে যেহেতু এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি, অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু চেক করে নেওয়ার জন্য। তারপরে আমি কিছুক্ষণ পর আবার যখন ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিলাম, সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ প্রায় 1/4 কাপের মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি বড় সাইজের 2টা টমেটো কিউব করে কেটে দেন সেগুলো দিয়ে দিলাম, তারপর আমি ঢেকে দিলাম আর ফিরে আসলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে এটা যখন সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট এটা প্রায় 85%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই আমি এটাকে মাখা মাখা ঝোলে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি যে আমি যে নর্মাল রাইসটা তৈরি করব বিরিয়ানির জন্য, সেখানে সামান্য পরিমাণ তেল, সামান্য পরিমাণ বলতে হবে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ, দেন তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর হচ্ছে লং। আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো কুচানো পেঁয়াজ, সবগুলোকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা। পোলাওয়ের মধ্যে কিন্তু আদা রসুনটা দিলে এটার স্মেলটা খুব সুন্দর আসে, আপনারা চাইলে কিন্তু স্ক্রিপ করতে পারেন। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি চিনি গুঁড়া, যে চাউলটা আমরা বাজার থেকে কিনে আনি পোলাওয়ের জন্য, সেটা আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চাউল দিয়েছি। আর যে কাপটা দিয়ে আপনারা চাউলটা মেপে নেবেন, সেই একই কাপে তার ডাবল লিকুইডটা অ্যাড করবেন, দেন সেটা কিন্তু খুবই পারফেক্টলি পোলাওটা রান্না হয়ে যাবে। তো দর্শক, কিছুটা সময় আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি, চাউলটা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হওয়া পর্যন্ত চেষ্টা করবেন এটাকে ভেজে নেওয়ার জন্য। দেন এটাতে হালকা কুসুম গরম লিকুইড যেমন পানি সেটা অ্যাড করবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে কোকোনাট মিল্ক অথবা নর্মাল যে মিল্ক আছে সেটাও দিতে পারেন, তবে পানি দেওয়ার পর আপনারা মাথায় রাখবেন যে কতটুকু পানি দেওয়া হলো, দেন সেই অনুযায়ী দুধটা অ্যাড করবেন। তো আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, দেন আমি এটাকে ঢেকে রেখেছি। ঢেকে রেখে আমি পোলাওটাকে সম্পূর্ণ রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে পোলাওটা যখন ঝরঝরা হয়ে গেল, দেন আমি অর্ধেকটা উঠিয়ে নিয়েছি আর অর্ধেকটা এভাবে বিছিয়ে দেখতেই পাচ্ছেন যে চিকেনের ফেসগুলো এভাবে লেয়ার করে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আলুগুলো দিয়ে দিলাম। আর আমি এখানে 2টা আলু বোখারা ইউজ করেছি, সেটা সম্পূর্ণই অপশনাল, তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এ পর্যায়ে আমি মাখা মাখা ঝোলের আলুগুলো আর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি উপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। সেকেন্ড বলতে আমি এখানে মাঝখানেই শুধু মাংসের লেয়ারটা দিয়েছি আর উপরে নিচে ছিল রাইস। এখন আমি উপরে একটু ঝোলটা, যে এক্সট্রা ঝোল ছিল সেটা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী, আর খুব সহজে কী করে অল্প সময়ে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আবারও পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল, আপনারা চাইলে কিন্তু এখানে গোলাপ জলটাও ইউজ করতে পারেন, সেটা সামান্য পরিমাণে দেবেন, আর চাইলে কিন্তু স্ক্রিপ করতে পারেন, এটা ন্যাচারাল যে খাবারের যে গ্রানটা আছে সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো দর্শক, এরকম ঢাকনায় যদি ফুটো থেকে থাকে অবশ্যই একটা লং কুচি দেবেন, না হয় কোনো কাগজ।
একদম লো আছে, তৈরি করে নেবেন এটা 10 মিনিট, 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করে। এর মাঝে কিন্তু আমার এই খাবারটা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে আর কতটা ইয়ামি লাগছে দেখতে। ভালো থাকবেন সবাই, নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ পাক সবার রমজানকে কবুল করে নেক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।